তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটিতে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। সফরকারীদের এই ম্যাচে 317 রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে স্বাগতিক ভারত। ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটিতেই পরাজিত হওয়ার মধ্য দিয়ে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবল শ্রীলঙ্কা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটিতে এদিন শুরুতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মারমুখী ছিল ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও সুবমান গিল। দ্রুতগতিতে রান তুলতে থাকে দুইজনই, উদ্বোধনী জুটিতেই আসে 50 রান। সেই জুটি 100 ছুঁতে পারেনি রোহিত শর্মার বিদায়ের কারণে। 95 থামে রোহিত গিলের জুটি। 49 বলে 42 রানের ইনিংস খেলে আউট হন রোহিত শর্মা। এরপর সুবমান গিলকে সাথে নিয়ে ব্যাট হাতে তাণ্ডব চালান বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজের তিন ম্যাচের মধ্যে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেছেন কোহলি। সেঞ্চুরির দেখা পেয়েছেন সুবমান গিলও। 14-4-2 ছক্কায় মাত্র 97 বলে 116 রানের ঝোড়ো সেঞ্চুরি করেছেন সুবমান গিল। কোহলির সঙ্গে এ সময় তিনি গড়েছেন 226 রানের দুর্দান্ত এক জুটি। দলীয় 226 রানের মাথায় ব্যক্তিগত 116 রান করে ফিরেছেন সুবমান গিল। তাতে গিল কোহলির জুটি থামে 131 রানে। এরপর চারে নামা শ্রীয়েস আয়ারকে নিয়ে এগুতে থাকেন কোহলি। শেষ পর্যন্ত 110 বলে 166 রানের ঝোড়ো ইনিংস খেলেন বিরাট কোহলি। ভারতের স্কোর বোর্ডে তিনি জড়ো করেন 390 রান। নিজের ক্যারিয়ারের 74 ও 34 সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের এই কিংবদন্তি ব্যাটার। কোহলির বিস্ফোরক ব্যাটিংয়ে ভর করে শ্রীলঙ্কাকে 391 রানের পাহাড় সম লক্ষ্য দিয়েছে টিম ইন্ডিয়া। জবাবে এই রান তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের অপের মুখে দিশেহারা হয়ে পড়ে লঙ্কান ব্যাটাররা। পুরো ব্যাটিং অর্ডারে মাত্র 3 জন ছুঁতে পেরেছেন 2 অঙ্কের কোটা, বাকিরা সবাই আউট হয়েছেন 1 অঙ্কের রানে। সর্বোচ্চ 27 বলে 19 রান করেছেন ওপেনার নিয়ানন্দ ফার্নান্দো। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। শেষ পর্যন্ত 22 ওভারেই থামে তাদের ব্যাটিং। এ সময় 73 রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ভারতের জয় নিশ্চিত হয় 317 রানের বিশাল ব্যবধানে। ভারতের এই জয়ে বল হাতে অবদান রেখেছেন মোহাম্মদ সিরাজ। লঙ্কানদের 4 ব্যাটসম্যানকে আউট করেছেন ভারতীয় এই পেসার। এছাড়াও 2টি করে উইকেটের দেখা পেয়েছেন মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।